নমস্কার আমি তোদনা আপনাদের যখনই কিছু মন পছন্দ খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন আজ আমি একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো আলু দিয়ে ছোলার ডাল এটা আপনারা রুটি লুচি বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন তাহলে দেখে নিন আলু দিয়ে ছোলার ডাল বানাতে কী কী লাগছে দুটো আলু খোসা সমেত ছোটো ছোটো করে কেটে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আধা কাপ ছোলার ডাল ধুয়ে আমি সারারাত ভিজিয়ে রেখেছিলাম তবে সাধারণত ছোলার ডাল তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলেই হয় লাগছে সর্ষের তেল গ্রেড করা আদা এক চামচ চিনি স্বাদ মতো এই রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে নুন পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দুটো মিলিয়ে আমি নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো দুটো মিলিয়ে আমি নিয়েছি আধা চা চামচ হিং সামান্য দুটো কাঁচা লঙ্কা চেরা গোটা মৌরি সামান্য দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটো আমি একটু মাঝে ছিঁড়ে নিয়েছি তেজপাতা দুটো আর লাগছে ভাজা মশলা গুঁড়ো আধা চা চামচ এতে আছে শুকনো লঙ্কা গোটা জিরা আর গোটা গরম মশলা এই সব উপকরণ আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে আধা চা চামচ নিয়েছি প্রথমে আমি ছোলার ডাল সেদ্ধ করবার জন্য পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে ছোলার ডাল দিয়ে দেব এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি এবার এটা হতে দেব দশ মিনিট আপনারা চাইলে এটা কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করতে পারেন সেক্ষেত্রে দুটো সিটি দিলেই হবে কারণ এই রান্নাতে ডাল খুব বেশি সেদ্ধ করলে হবে না দশ মিনিট পর ফিরে আসলাম ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি বেশি জল দিয়ে ডাল সেদ্ধ করেছি কারণ এই জলটা কাজে আসবে এই জল কিন্তু ফেললে হবে না এবার এটা নামিয়ে নেব এরপর আমি কড়াই গরম করে তেল দিচ্ছি তেলের মধ্যে হিং দিয়ে দেব দিচ্ছি গোটা মৌরি আর দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা তেলে সামান্য ভেজে নেব এতে গন্ধটা ভালো আসবে এবার আলুর টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি আলু তেলে ভেজে নেব আলু আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে এক এক করে সব উপকরণ দিয়ে দেব। দিচ্ছি গ্রেড করা আদা লঙ্কা হলুদ গুঁড়ো জিরা ধনে গুঁড়ো দেব কাঁচা লঙ্কা এবার এই সব উপকরণ নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে জলসহ সেদ্ধ করা ডাল দিয়ে দেব আবার বলছি ডাল কিন্তু খুব বেশি সেদ্ধ করবেন না চিনি দিয়ে দিচ্ছি আর দেব পরিমাণ মতো নুন গ্রেভি ফুটে উঠলে ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি সব উপকরণ মিশিয়ে নেব এবার এটা ঢাকা দিয়ে হতে দেব পনেরো মিনিট তবে আঁচটা কমিয়ে দেব পনেরো মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল আলু দিয়ে ছোলার ডালের তরকারি এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন পারলে শেয়ার করবেন আরও এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তবে এই পর্যন্ত থাক আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ